প্রথমেই বলে রাখি যে আমাদের দল থেকে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে যে কোনো অনৈতিক অথবা দুর্নীতি যুক্ত কাজ তাকে আমরা কখনোই আমাদের দলের পক্ষ থেকে কোনো কাজকে প্রশ্রয় দেওয়া হয় না এবং জিরো টলারেন্স এটা কিন্তু পরিষ্কার করে দিয়েছেন আমাদের মাননীয় সাংসদ সাধারণ সম্পাদক সর্বভারতীয় আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের সর্বোচ্চ নেত্রী তিনিও পরিষ্কার করে বলে দিয়েছেন যে মানুষের পক্ষে যা ক্ষতিকারক মানুষকে যদি কেউ কোনো কিছু করে থাকে ঠকিয়ে সেখানে দল কখনো সেই কাজকে সমর্থন করে না এবং এ ধরনের কেউ করে থাকলে সেই ব্যক্তিকেও সমর্থন করে না এটা কিন্তু আগেও পরিষ্কার করে দিয়েছে আমাদের দলীয় নেতৃত্ব আজও আমরা এই সাংবাদিক বৈঠক থেকে ঠিক একই কথা তাদের কথা অনুসরণ করে বলতে চাই যে আমাদের দলের একদম জিরো টলারেন্স এ বিষয়ে কোনো সন্দেহ নেই মানুষের সমর্থন নিয়ে এ দল তৈরি হয়েছে 98 সালে আর মানুষের সমর্থন নিয়েই তিনবার মানুষের আস্থা অর্জন করে আমাদের দলের নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন ফলে মানুষই আমাদের কাছে সবচেয়ে বড় সম্পদ অন্য কোনো অর্থনৈতিক সম্পদকে আমরা সম্পদ বলে মনে করি না এটা পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে কিন্তু কিছু প্রশ্ন তো নিশ্চয়ই উঠতে পারে কিছু প্রশ্ন থেকেই যায় আমরা যেটা বলতে চাই যে আমরা কিন্তু একটা নিরপেক্ষ চেহারা আশা করি বারবার বলছি আমরা বিভিন্ন সাংবাদিক বৈঠকে আমাদের বিভিন্ন নেতৃত্ব বলেছেন আমাদের একদম সর্বোচ্চ নেতৃত্বরাও বলেছেন যে নিরপেক্ষ চেহারা কেন হারাচ্ছে যে সংস্থাগুলি নিরপেক্ষ হওয়ার দরকার ইডি বলুন সিবিআই বলুন যে কোনো কেন্দ্রীয় সরকারের অধীনস্থ যে সংস্থাগুলো তারা তাদের নিরপেক্ষ চেহারাটা হারিয়ে ফেলছে আমি একদিন আগেও একটি সাংবাদিক বৈঠকে বলেছি যে দুর্বল হয়ে যাচ্ছে চেহারা আমরা তো আশা করি যে সর্বক্ষেত্রে সবসময় নিরপেক্ষতা বজায় রেখে সমান ব্যবহার তারা সকলের সাথে করুক যে অভিযুক্ত সে অভিযুক্ত যদি কোনো একটি দলের যেটা কেন্দ্রের সরকারের শাসনকারী দল নয় সেই দলের যদি কেউ হয় তাহলে তার বিরুদ্ধে একদম উঠে পড়ে লেগে যাওয়া কিন্তু যারা যদি এমন কোনো অভিযোগ তারুর পক্ষে থাকে এবং সে কেন্দ্রীয় শাসক দলের কেউ হয় তাহলে তার বিরুদ্ধে কোনো রকমের পদক্ষেপ আমরা দেখি না আপনি দেখুন যে মানুষ দেখছেন যে অসমের ক্ষেত্রে হেমন্ত বিশ্ব শর্মা তার বিরুদ্ধে অনেক প্রশ্ন উঠেছিল তার তদন্ত শুরু হয়েছিল তিনি যখন কংগ্রেসে ছিলেন কিন্তু তিনি যখন শাসক দলের সঙ্গে যুক্ত হয়ে গেলেন সে তদন্ত সেখানেই থেমে গেল আর হচ্ছে না দেখুন ঝাড়খণ্ডের যারা আজকে অভিযুক্ত এমএলএ তারাও তো অসমের মুখ্যমন্ত্রীর নাম করেছেন কিন্তু আমরা দেখছি সেখানে ইডি সিবিআই ইনকাম ট্যাক্স কোনো পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না তার মানে কি তার মানে বিজেপি শাসিত রাজ্য যদি সেখানে কোনো অপরাধ হয় তাহলে এই কেন্দ্রীয় সংস্থাগুলো সেখানে যায় না তদন্তের জন্য কিন্তু কোনো অভিযোগ ছোট থেকে ছোট হলেও অথবা বড় কোনো অভিযোগই সুতরাং সেখানে তারা ঢুকে পড়ছেন এটাই আমাদের বারবার মনে হয় যে কোথাও এই সংস্থাগুলি এমনভাবে কন্ট্রোলড হয়ে যাচ্ছে কেন্দ্রীয় সরকারের দ্বারা যে তারা তাদের নিরপেক্ষ চেহারা হারাচ্ছে আমরা এই জায়গায় পরিষ্কার করে বলতে চাই যে নিশ্চিতভাবে যার বিরুদ্ধে অভিযোগ আপনি নিতে পারেন আগে তাকে ডাকতে পারেন কথা বলতে পারেন দরকারে গ্রেপ্তার করতে পারেন সেটা তো ইনভেস্টিগেশন যে প্রসিজিয়ার সেই প্রসিজিয়ারের অঙ্গ
তারপরে বিচার ব্যবস্থা আছে, বিচার ব্যবস্থা মধ্যে দিয়ে সেই ব্যাপারগুলিকে আরো বেশি এগিয়ে নিয়ে যাওয়ার রাস্তা তৈরি করতে হয়। কেউ অভিযুক্ত ছাড়া পেয়ে যান, কোনো অভিযুক্ত তার শাস্তি হয়, সেটা পুরোটাই বিচার ব্যবস্থার উপর, বিচারের প্রক্রিয়া এবং তারপরে রায়দান বিচারপতিদের তার উপরে নির্ভর করে। কিন্তু আমরা দেখছি এখানে বিরোধী দল নেতা, তার বিরুদ্ধে তো অনেক অভিযোগ, তার বিরুদ্ধে তো সারদাকর্তা বলে গেলেন যে তিনি গ্রেপ্তার হওয়ার আগের দিনও টাকার লেনদেন নানা রকমের ব্যাপার সেগুলো হয়েছে, এগুলো তো পাবলিক ডোমেনে, তাকে একটা জিজ্ঞাসা নেই, তাকে একবারও ডাকাডাকি নেই, এমনকি তার ছোট ভাই যিনি পৌর প্রধান ছিলেন দীর্ঘ দিন ধরে কাঁথি পৌরসভার, তার নথি সরিয়ে নেবার বাকি কাগজপত্র যেগুলো অভিযোগ সংক্রান্ত কাগজপত্রগুলো সেগুলো সরিয়ে নেবার যে অভিযোগ আছে তাদের বিরুদ্ধে, কই তাকে তো আমরা আনতে দেখছি না, যে তাদের কোনো জিজ্ঞাসাবাদের জন্য ইডি সিবিআই এরা চলে যাচ্ছে। অথচ আমরা দেখছি যে আমাদের এখানে, আমি আগের দিনও বলেছি যে আমরা কখনো দেখিনি এটা, যে একটা জায়গা থেকে আরেকটা, একটা রাজ্য থেকে আরেকটা রাজ্যে কেউ ইনভেস্টিগেট করতে গেলে সেই ইনভেস্টিগেশনে সেই রাজ্যের যারা সংস্থা আছে তারা বাধা দান করে, এটা কোনোদিন আগে হয়নি, সেটাও হচ্ছে। অর্থাৎ আমরা এটাই বলতে চাই যে এই নিরপেক্ষ চেহারাটা যদি হারিয়ে যায় তাহলে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো এই ভারতবর্ষের, এই দেশের খালি অমৃত মহোৎসব করলে হবে না, এই মহোৎসব যাতে সত্যি করে মহোৎসব হয় তার সেটা যদি রাখতে হয় তাহলে এই ফেডারেল স্ট্রাকচারের এই জিনিসগুলো তো মেনটেন করতে হবে, সেটা হচ্ছে না, এটা আমাদের দুঃখের কারণ। এবং আমরা দেখেছি আমরা বিচার, সমস্ত বিচার ব্যবস্থার উপর আমাদের সম্পূর্ণ আস্থা আছে, সমস্ত বিচার যারা করছেন সর্বস্তরের বিচারপতি বিচারক যারা, মাননীয় বিচারপতি মাননীয় বিচারকরা, তারা সব কিছু দেখে করবেন, এটা আমাদের স্থির বিশ্বাস এবং সেই বিশ্বাসে আমরা একদম অটল। এখানে কোনো কোনো জায়গায় কোনো দ্বিমত থাকতে পারে না, এটা আমরা পরিষ্কার করে দিয়ে বলতে চাই। কিন্তু আমরা এটুকুন বলছি যে আমাদের বিশ্বাস যেমন আছে যে তারা সমস্ত জিনিস দেখছেন, আমাদের বিশ্বাস যে তারা এটাও দেখবেন যে অনেক কিছু ঘটনা ঘটছে সেগুলোর জুডিশিয়াল নোটিশ কিন্তু বিচারপতিরা, মাননীয় বিচারপতিরা নিতে পারেন।